ভাগ করছে কয়টা টোটাল ভাগ হলো 5টা তাহলে আমরা কি লিখতে পারি 5টি ভাগে 5টি ভাগে ক্যালসিয়াম আছে কয়টা 40টি 5টি ভাগে পেন্সিল আছে 40টি 5টি ভাগে পেন্সিল আছে 40টি সুতরাং একটি ভাগে পেন্সিল আছে তাহলে 5টা ভাগে যদি 40টি পেন্সিল থাকে একটা ভাগে কি কম পেন্সিল আছে বেশি আছে কম থাকবে নিশ্চয় 5 ভাগ যদি 40 হয় এক ভাগ হলো কম হবে তাহলে কি হবে 40 ভাগ 5 এত কি সমান 5টা 40টি তাহলে একটি ভাগে পেন্সিল আছে কয়টি একটি ভাগে পেন্সিল আছে কয়টা 8টি তাহলে কি হলো একটি ভাগে পেন্সিল আছে 8টি প্রতি ভাগে কয়টি পেন্সিল ছিল তাহলে আমরা লিখতে পারি একটি ভাগে পেন্সিল আছে 8টি তাহলে ঘন নম্বর যদি সমাধান যায় এখন আমরা দেখো ঘন নম্বর সমাধান করব ঘন নম্বর কি বলছে ঘন নম্বর বলছে কোন দিকে কয়টি পেন্সিল দিল কোন দিকে কয়টি পেন্সিল দিল কত হলো
320 টাকা তাহলে এক টি পেন্সিলের দাম কত হলো 8 টাকা সুতরাং 40 টি পেন্সিলের দাম কত হলো 8 গুণ 40 তাহলে 8 0 0 4 টা 32 তাহলে কত হলো 320 টাকা তাহলে শ্রমিক 25 টি পেন্সিল ছিল 40 40 টি পেন্সিলের দাম কত হলো 320 টাকা বলছে সুমির মোট কত টাকা পেন্সিল ছিল তাহলে আমরা লিখতে পারি সুতরাং সুমির মোট 320 টাকা পেন্সিল ছিল সুমির মোট 320 টাকা পেন্সিল ছিল উত্তর 320 টাকা উত্তর 320 টাকা বুঝতে পারছো এটা হলো ক নম্বরের সমাধান ক নম্বরে বলেছিল সুমির মোট কত টাকা সুমির মোট কত টাকা পেন্সিল ছিল তাহলে সুমির মোট কত টাকা পেন্সিল ছিল 320 টাকা পেন্সিল ছিল উত্তর 320 টাকা বুঝতে পারছো যদি কোনো সমস্যা হয় আমি আগে বলেছি আমাদের আমার মেসেঞ্জারে কিংবা সরাসরি ফোন করেও তোমরা উত্তর বা বুঝে নিতে পারবে তাহলে আজকে পর্যন্ত পরবর্তী ক্লাসে আর আগামী ক্লাসে অন্য টপিক নিয়ে ইনশাআল্লাহ আলোচনা করব ঠিক আছে সবাই ভালো থাকো সুস্থ থাকো সুন্দর থাকো আল্লাহ তাআলা আমাদের সবাইকে ঠিকমত নেক আমল করার তৌফিক দান করবে এটা জানার ঠিক আছে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম